দিন দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী অনুপস্থিত থাকবেন। ওই তিন দিন নিয়ে একটি বহলে শুরু হয়েছে নানা কানাঘুষা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সোমবার ইন্দোনেশিয়া যাচ্ছেন, সেখানে একটি সম্মেলনে যোগ দিবেন। তিন দিনব্যাপী এই সম্মেলনে রাষ্ট্রপতি সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রীও থাকবেন বলে জানা গেছে। এছাড়াও অটিজম বিশেষজ্ঞ প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদও রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে ইন্দোনেশিয়া যাচ্ছেন। সেখানে 23তম আসিয়ান শীর্ষ সম্মেলন এবং 18তম ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি যোগদান করবেন। এই তিন দিনের সম্মেলন শেষ করে রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাবেন। 8 সেপ্টেম্বর তার জাকার্তা থেকে সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে। আগামী 16 সেপ্টেম্বর সন্ধ্যায় তার দেশে ফেরার কথা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 8 সেপ্টেম্বর ভারত সফরে যাবেন, সেখানে G20 সম্মেলনে যোগদান করবেন। এই সম্মেলনের ফাঁকে ফাঁকে তার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্য বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামী 10 সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। 11 সেপ্টেম্বর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রো বাংলাদেশ সফর করবেন। 8 থেকে 10 তারিখ পর্যন্ত এই তিন দিন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুইজন শীর্ষ ব্যক্তি অনুপস্থিত থাকবেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রধান ব্যক্তি হলেন রাষ্ট্রপতি আর সরকারের নির্বাহী প্রধান হলেন প্রধানমন্ত্রী। দুজনের একসাথে বিদেশ সফর একটি ব্যতিক্রমী ঘটনা বলে অনেক মনে করছে। তবে এখন এই ডিজিটাল যুগে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী দেশে থাকা না থাকার সাথে দৈনন্দিন কার্যক্রম বন্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই। বরং ই ফাইলের এই ডিজিটাল যুগে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বিদেশে থাকলে সেখান থেকে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে কোনো ব্যত্যয় সৃষ্টি করে না, বরং তারা সার্বক্ষণিকভাবে দেশের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতির পদটি আলংকারিক হলেও তিনি রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিত্ব। দুজন একসাথে অনুপস্থিত থাকার ফলে কোনো রকম জটিলতা তৈরি হবে কিনা এরকম প্রশ্নের জবাবে সংবিধান বিশ্লেষকরা বলছেন, এটি একটি স্বাভাবিক নিত্যনৈমিত্তিক ব্যাপার। যে কোনো প্রয়োজনে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী একসাথে বিদেশে যেতে পারে, এর মধ্যে সাংবিধানিক কোনো শূন্যতা সৃষ্টির কোনো বিষয় নেই। বরং এই বিশ্বায়নের যুগে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বিভিন্ন আন্তর্জাতিক ফোরামগুলোতে অংশগ্রহণ করবেন, বাংলাদেশের বিষয়ে ভূমিকা রাখবেন, এটাই প্রত্যাশিত এবং এটাই স্বাভাবিক। তবে সচরাচর দেখা যায় রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী সাধারণত একসাথে দেশের বাইরে অবস্থান করেন না, এবার সেই ঘটনা ঘটেছে। তবে এটি একটি কাকতালীয় ঘটনা এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রয়োজনে তারা যাচ্ছেন। এর সাথে রাষ্ট্রীয় সংবিধান কিংবা রাজনীতির কোনো সম্পর্ক নেই বলেই বলছেন বিশ্লেষকরা। IBTV USA, New York.